প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি বীজ নিয়ে আলোচনা শুরু করছি। বীজ বা সিড, বীজ কি থেকে গঠিত হয়? না, ডিম্বক যখন পরিণত হয়, ওভিউল বা ডিম্বক পরিণত হলেই তা বীজে পরিণত হয়, অর্থাৎ পরিপক্ক পরিণত ডিম্বককে বলা হয় বীজ। বীজ, তার বীজপত্র সংখ্যা অনুযায়ী তিন প্রকার: একবীজপত্রী বা মনোকটিলিডোনাস সিড, দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনাস সিড এবং বহুবীজপত্রী বা পলিকটিলিডোনাস সিড। একটি বীজপত্র থাকে ধান, গম, ভুট্টা, এগুলো একবীজপত্রী। দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনাস সিড মটর, ছোলা ইত্যাদি। পলিকটিলিডোনাস সিড বহুবীজপত্রী, এটা জিমনোস্পার্মে থাকে, যেমন পাইনাস, সাইকাস, এগুলো। আবার শস্য উপস্থিত কি অনুপস্থিত এর উপর ভিত্তি করে দু রকম হয় বীজ: একটা অ্যালবুমিনাস সিড বা সস্যল বীজ এবং এক্স অ্যালবুমিনাস সিড বা অসস্যল বীজ। সস্যল বীজগুলো সাধারণত একবীজপত্রী হয়, অ্যালবুমিনাস বা সস্যল বীজ সাধারণত একবীজপত্রী, যেমন ধান, গম, ভুট্টা, এগুলো। তবে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে রেড়ি, রেড়ি বীজ, রেসিনাস কমিউনিস রেড়ি, তারপরে পাট, পরচোরাস ক্যাপসুলারিস, শালু, এই সব উদ্ভিদগুলোতে, এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এদের বীজে শস্য দেখা যায়। আবার এক্স অ্যালবুমিনাস অর্থাৎ অসস্যল বীজ, এগুলো সাধারণভাবে দ্বিবীজপত্রী বীজই, যেমন ছোলা, মটর, আম, জাম, এগুলোতে শস্য নেই, এক্স অ্যালবুমিনাস সিড। কিন্তু যদি বলে যে শস্য কি তাহলে তৈরি হয় না, শস্য তো গঠিত হয় বীজের নিঃশেষ পড়েছে, হ্যাঁ শস্য তৈরি হয়, কিন্তু সেটা ভ্রূণের ডেভেলপমেন্টের সময় শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, থাকে না। তো এক্স অ্যালবুমিনাস সিড এখানে শস্য, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে সাধারণত এক্স অ্যালবুমিনাস। কিন্তু কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে যেগুলোতে, সরি, কিছু একবীজপত্রী উদ্ভিদ আছে যেগুলোতে শস্য থাকে না, যেমন কচু, ওল। এবার এডিবল পার্টস অফ ফুড, এই একটা বিষয় নিয়ে আলোচনা করবো, একটা ছোট বিষয়, সেটা হলো এই যে অংশগুলো আমি এখানে নটা বলেছি, তার বাইরেও আরো অনেক আছে, সেগুলো তোমরা টেক্সট বইয়ে দেখে নিতে পারবে। মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো কয়েকটা আলোচনা করলাম। যেমন অ্যাপেল বা নাশপাতি, ফ্লেসি থ্যালামাস, রসালো থ্যালামাস, এটা মানে ভক্ষ যোগ্য অংশ। গুয়াভা মানে পেয়ারা, টোম্যাটো, ব্রিঞ্জাল, বেগুন, এগুলো পেরিকার্প আর থ্যালামাস, পেরিকার্প মানে ফলত্বক এবং থ্যালামাস বা পুষ্পাক, এটা খাওয়া হয়। ফিগ বা ডুমুরের ক্ষেত্রে ফ্লেসি রিসেপ্টাকল, রসালো রিসেপ্টাকল বা যেটা র্যাচিসে রূপান্তর, সেটা আমরা খাই। বেনানার ক্ষেত্রে মেসোকার্প অর্থাৎ ফলের মধ্যত্বক এবং এন্ডোকার্প অন্তত্বক, এই দুটো আমরা খাই। প্যাডি, ধানের ক্ষেত্রে আমরা এন্ডোস্পার্ম মানে শস্য এবং এমব্রিও মানে ভ্রূণ, এই দুটো আমরা খাই। লেমন, লেবু, লেবুর ক্ষেত্রে আমরা জুইসি ইউনিসেলুলার হেয়ার্স ফ্রম এন্ডোকার্প মানে রসালো একবীজ এককোষী রোম, যেগুলো অন্তত্বক থেকে উৎপন্ন হয়, এগুলো খাই। জ্যাকফ্রুট মানে কাঁঠাল, ড্র্যাক্ট মানে মঞ্জুরিপত্র, ঠেলামাস পুষ্পাক্ষ, বীজ, এগুলো আমরা খাই। বীজ অবশ্য পাকা কাঁঠালে খাই না আমরা, যখন এঁচড় বলি না, কাঁচা অবস্থায় পাকে না, তখন আমরা সিডটা খাই। ডাইলিনিয়া ইন্ডিকা, যেটাকে বলা হয় এলিফ্যান্ট অ্যাপেল মানে চালতা, ইংরেজিতে এলিফ্যান্ট অ্যাপেল বলে, ডাইলেনিয়া ইন্ডিকা, এটা ফ্লেসি সেপাল, রসালো বৃতি, এইগুলো আমরা খাই। তাহলে এইগুলো তোমরা পড়বে, আর সস্যল অসস্যল বীজের পার্থক্য এটাও তোমরা দেখে রাখবে, সস্যল অসস্যল বীজ আর সরস নিরস, এটা তো আগে আমরা পড়েছি আগের পর্বে, সেটাও তোমরা পার্থক্যগুলো দেখে রাখবে। পরের পর্বে আমি তোমাদের দুটো বীজের গঠন, ছোলা এবং মটর, এই দুটো বীজের গঠন আমি আলোচনা করব। আশা করি তোমরা আজকের এই পর্বটা বুঝতে পেরেছো।